আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সে সাথে আমরাও ভালো আছি। এই তো দেখুন, মজার বিফ লটপটি, খুবই মজার খাবার। তো এই মজার মজার খাবার খেতে চলে এসেছি শনিয়াকড়া বর্ণমালা স্কুলের পাশে। তো আজকে আমরা স্ট্রিট ফুড খাবো, খুব মজার মজার, অসংখ্য দোকান এখানে। তো আজকে কি কি খাবো চলুন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো মামারা তাদের দোকান নিয়ে খুব ব্যস্ত। তো প্রথমে আমরা চলে আসলাম বিফ লটপটি খেতে, চিকেন চাপ। তো খুব ভিড় ছিল, অনেক কষ্টে জায়গা পেয়ে তারপর বসে পড়েছি, বসে অর্ডার করে দিয়েছি চিকেন চাপ আর বিফ লটপটি। তো খুব মজার, সাথে ছিল সস, মেয়োনিজ আর পরোটা। তো আমার খুব ভালো লেগেছে, খুব মজা করে খেয়েছি। তো এটা খাওয়ার পরপরই অর্ডার করে ফেলেছি হচ্ছে নাগা সিঙ্গারা আর চিকেন সিঙ্গারা। তো কলিজা সিঙ্গারাও ছিল, কিন্তু ওটা ওদের শেষ হয়ে গেছে, ওরা সিঙ্গারাগুলোকে ভাজা শুরু করে দিয়েছে। কিছুদিন আগে আমি নাগা সিঙ্গারা খেয়ে গিয়েছি, তখন সিঙ্গারাটা এত ভালো লেগেছে আমার কাছে, ভিতরে নাগা মরিচের ফ্লেভার, ঝাল ঝাল গরম গরম, আমার অসংখ্য ভালো লেগেছে ওদের সেই স্পেশাল সসটা দিয়ে। এবং সেই দোকানটার নাম হচ্ছে সায়েন্টিস্ট, অবশ্যই আপনারা এখানে আসলে ট্রাই করবেন মজার মজার এই স্ট্রিট ফুডগুলো। তো বিফ লটপটিটাও আমার খুব ভালো লেগেছিল এবং খুব ভালো লেগেছে। তারপর এখানে আরও অনেক খাবার অর্ডার করেছি, তারপর অর্ডার করেছি হচ্ছে ফুচকা। তো এখানে শনিয়াখড়া সাকিবের ফুচকা খুবই মজার, অন্যান্য ফুচকার চেয়ে একটু ব্যতিক্রম। সাকিবের ফুচকাটা একদম পাতলা এবং খুব মুচমুচে হয় এবং টকগুলোও অসংখ্য মজার হয়, দই টক এবং তেঁতুল টক দেয়, আমার খুব ভালো লাগে এবং আমাদেরও খুব ভালো লাগে। তো এই যে দেখুন সিঙ্গারাটা দেখতে কি ইয়াম্মি, ছোটোগুলো হচ্ছে নাগা সিঙ্গারা এবং বড়টা হচ্ছে চিকেন সিঙ্গারা, সাথে ওরা একটা খুব মজার একটা সস দেয়, খুব ভালো লাগে আমার কাছে। তো মামারা তো যা যা দোকান নিয়ে ব্যস্ত, বিফ লটপটি হচ্ছে, চিকেন চাপ করছে ওরা ওদের। তারপরে অর্ডার করে নিয়েছিলাম এখানে এই যে রোলার আইসক্রিম করছে সেই আইসক্রিমটা, এই আইসক্রিমটা যে যে ফ্লেভার খায়। তো একটা আইসক্রিম নিয়েছি, তো একটাই আমরা কিছুদিন আগে এটা আমি টেস্ট করেছি, খুব মজা লেগেছে, একটাই আমরা খেয়েছি, অনেকগুলো থাকে। আর যেহেতু ঠান্ডা, ঠান্ডার মধ্যে আইসক্রিমটা খেলেও সমস্যা। আর এই যে এখানে নিয়ে নিয়েছি শর্মা, চিকেন শর্মা, খুব মজা ছিল। তারপর সেই আইসক্রিমের ফ্লেভারটা আমার খুব ভালো লেগেছে এবং খেতেও খুব মজা লেগেছে, ঠান্ডা না থাকলে হয়তো একটু বেশিই খেতাম। তারপর কি করব কি করব, তারপর চলে গেলাম শনিয়াখলার সূর্যবানু। সূর্যবানুতে অবশ্যই আপনারা চাটা খেতে আসবেন, বিকাল 5টার পর থেকে ওরা চা বানানো শুরু করে দেয় ওইখানে। তো আমরা চা খেতে গেলাম, সেই মজার চা খেলাম, খেয়ে খুব মজা পেলাম। তো আজকে সারাদিনটাকে খুব এনজয় করেছি। এই তো মামার ফুচকা, ফুচকাটা তো খুব ইয়াম্মি ছিল। তো আমরা চাই আপনারা আপনাদের দিনগুলোকে খুব সুন্দরভাবে কাটান এবং সবাইকে নিয়ে এনজয় করুন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।